হ্যালো এভরিওয়ান, আজ অনেকগুলো দিন বাদে তোমাদের সামনে আবার আমি। তো নতুন করে নতুন চ্যানেলে নতুন ভিডিওতে আমাকে দেখতে পাচ্ছ তোমরা, আর এতদিন আমাকে দেখতে পাওনি। আশা করছি সব কিছু জানো, কারণ 14ই আগস্ট রাতে আমার সাথে কি হয়েছে না হয়েছে সেটা আমি আমি জানি। তো যথারীতি সেদিন রাত থেকে আমাদের দুজনের মধ্যে আর কি গণ্ডগোল ঝামেলা। তো তারপরে আর কি, যাই হোক, বলেছিলাম যে চলো সব কিছু দুজনের মধ্যে সব কিছু মীমাংসা করে নিই, আশা করছি আর এই ভুলটা হবে না। তো যাই হোক, সেটা অনেক দূর পর্যন্ত চলে গেল। না, আমি এখানে কারোর ভালো খারাপ নিয়ে বিচার করতে আসিনি, আমার যেটুকু বলার আমি সেটুকু তোমাদেরকে বলবো। এতদিন তোমরা আমাকে দেখতে পাওনি কারণ আমার সত্যি মানসিক পরিস্থিতি একদমই ভালো ছিল না। যদি আমার মা দাদা গিয়ে ওখান থেকে না নিয়ে আসতো, হয়তো আমাকে আর তোমরা দেখতে পেতে না। তারপরের দিন হয়তো আমার মরা মুখটা দেখতে পেতে, জানতে পারতে যে হ্যাঁ, টিনা টিনা আর নেই। সংসারে ঝামেলা হতেই পারে, তো সেটা নিয়ে এইভাবে পাবলিক করা মোটা উচিত না, কারণ এই ঝামেলাটা কয়েক বছর আগে নিজেরাও ফেস করেছে। জানে যে নিজেদের ভিতরে জিনিস বাইরে পাবলিক করলে সেটা আর নিজেদের পার্সোনাল ব্যাপার থাকে না। যথারীতি সে সব কিছু পাবলিক করেছে, তবে আমি চাইলে কিন্তু তখনই রুখে দাঁড়াতে পারতাম। আমি ভেবেছিলাম আর আর তোমরা কেউ আমাকে দেখতে পাবে না, তবে জানো তোমরা আমাকে ভালোবাসো। যারা তোমরা আমাকে ভালোবাসো তারা সবাই আমাকে খুঁজছো, রীতিমতো পাগলের মতো আমাকে খুঁজে বেড়াচ্ছো, আমার দাদার কাছে, আমার মার কাছে, আমার বাড়ির পাশে যে পিসি আছে তার কাছে, তো সবার কাছে জিজ্ঞাসা করছো, আমার বান্ধবীর কাছে জিজ্ঞাসা করছো। আমি সবাইকে বলেছিলাম যে কিছু বলো না, চুপচাপ থাকো, কয়েকদিন বাদে সব কিছু ঠিক হয়ে যাবে। এখন মনে হচ্ছে না, ঠিক হওয়ার না, নিজেকে লড়তে হবে, নিজেরটা নিজেকে গুছিয়ে নিতে হবে। আজ 5টা বছর ধরে আমি এই ইউটিউব লাইনে নিজের জন্য কিচ্ছু রাখিনি, কিচ্ছু আমার নেই। একটা রাস্তার ভিখারিরও হাতে 2টো টাকা থাকে, সেটাও আমার কাছে নেই। যাই হোক, তো এর বেশি আমি আর কিছু বলতে পারছি না, সেভাবে আমি ঠিক হতে পারিনি। আমি বাড়িতেই আছি, আমার বাবার বাড়িতে। বাবা সেদিন দাদা আর মা গিয়ে আমাকে নিয়ে এসেছিল, মামা বাড়িতে ছিলাম 2টা দিন, সেখান থেকে এখানে আসলাম, এসে এখন এখানেই আছি। এখন বাবা মা ছাড়া আমার আর কেউ নেই। যাই হোক, তো আমি আর কিছু বলতে পারছি না, আমাকে ক্ষমা করো, পারলে পারলে আমায় ক্ষমা করো তোমরা। আর আশা করছি এবার থেকে তোমরা আমার যেরকম আগের ডেইলি ব্লগ পেতে, এবার থেকে আমি আমার নিজের ক্ষমতায় দেখিয়ে দেব যে হ্যাঁ, একটা মেয়ে পারে, একটা মেয়ে পারে নিজের ক্ষমতায় নিজের পায়ে দাঁড়াতে। এবার থেকে তোমরা আমার এই চ্যানেলেই ডেইলি ব্লগ পাবে। আমার কাছে তো ফোন টাকা পয়সা কিছু নেই, তো আমি মার ফোন থেকেই ভিডিও করব। তো এখন মার ফোন থেকে আর কি করছি ভিডিও। তো যাই হোক, আমাকে পারলে তোমরা সবাই একটু সাপোর্ট করো, আগে যেমন করেছো সেরকম। আশা করছি সব কিছু আবার আগের মতো হয়ে যাবে।